সকলে ভালো আছেন আমি আছি আপনাদের সঙ্গে প্রসেনজিৎ পাল এই ভিডিওতে গ্রুপ সি এবং গ্রুপ ডি শূন্যপদে নিয়োগের বিজ্ঞপ্তি নিয়ে আমরা আলোচনা করব এখানে আপনারা ওয়েস্টবেঙ্গলের যে কোনো জেলা থেকে ছেলে মেয়ে সকলেই আবেদন করতে পারবেন ইন্ডিয়ান সিটিজেন্স হলেই আপনারা এখানে এলিজেবেল ডিটেলস আলোচনা করব এখানে আপনারা কারা কারা কীভাবে আবেদন করতে পারবেন দেখুন অফিসিয়াল ওয়েবসাইট থেকে আমরা অফিসিয়াল বিজ্ঞপ্তিটাকে ডাউনলোড করলাম আপনার নিয়োগটা হবে শ্রীরামপুর কলেজে যেখানে ফ্যাকাল্টি অফ আর্টস কমার্স এবং সায়েন্সে নেওয়া হচ্ছে ইন্ডিয়ান সিটিজেন্স হলেই আপনারা এলিজেবেল নন টিচিং স্টাফ পদে এখানে কিন্তু রিক্রুটমেন্ট করা হচ্ছে যদি আমরা দেখি দেখতে পাবো স্টার্টিং ডেট অফ সাবমিশনস অফ অ্যাপ্লিকেশানস ফর্ম ছয় এগারো দু হাজার তেইশ এবং লাস্ট ডেট অফ সাবমিশনস অফ ফর্ম তেইশ এগারো দু তেইশ তেইশে নভেম্বর দু হাজার তেইশ পর্যন্ত আপনারা অ্যাপ্লাই করতে পারবেন এখানে নন টিচিং স্টাফ নিয়োগ করা হচ্ছে তো এক এক করে দেখব যে কী কী শূন্যপদ আছে দেখুন ক্লার্ক যেখানে অফিস ডিপার্টমেন্টে গ্রুপ সি একটা ভ্যাকেন্সি আছে আর প্রত্যেকটা কিন্তু গ্রুপ ডি ভ্যাকেন্সি গ্রুপ ডিগুলো কিন্তু আপনারা মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পাশে আবেদন করতে পারছেন গ্রুপ সি উচ্চমাধ্যমিক পাশে আবেদন করতে পারছেন এবং এখানে এল্যাবরেটরিভাবে কিন্তু বলা হয়নি একাডেমিক কোয়ালিফিকেশানসের কথা বাট প্রিভিয়াস কিছু যদি আমরা রিক্রুটমেন্ট দেখি গ্রুপ ডির ক্ষেত্রে ম্যাক্সিমাম ক্ষেত্রে মাধ্যমিক আবেদন করা যায় কিছু কিছু ক্ষেত্রে উচ্চ মাধ্যমিক আবেদন করা যায় আর গ্রুপ সি এর ক্ষেত্রে উচ্চ মাধ্যমিকও আবেদন করা যায় বা গ্রাজুয়েশানস পাশেও আবেদন করা যায় এবং মাধ্যমিক পাশেও আবেদন করা যায় সুতরাং এখানে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক গ্রাজুয়েশানস পাশে আপনারা এখানে অ্যাপ্লাই করতে পারছেন তো ল্যাবরেটরি অ্যাটেন্ডেন্ট যেখানে ফিজিক্স কেমিস্ট্রি বোটানি জিওলজি ফিজিওলজি গ্রুপ ডি শূন্যপদের রিক্রুটমেন্ট করা হবে তো আমরা যদি দেখি এখানে দেখতে পাবো গ্রুপ সি এবং গ্রুপ ডি শূন্যপদ আছে পিওনের জন্য একটা শূন্যপদ আছে টোটাল এখানে আমরা যদি দেখি দেখতে পাবো দেখুন তো এখানে আমরা দেখতে পাচ্ছি ক্লার্কের জন্য একটা শূন্যপাত পিওনের জন্য একটা শূন্যপাত ল্যাবরেটরি অ্যাটেন্ডেন্ট ফিজিক্সের জন্য একটা কেমিস্ট্রির জন্য তিনটে বোটানির জন্য তিনটে জুওলজির জন্য দুটো ফিজিওলজির জন্য দুটো তো এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি ভ্যাকেন্সিগুলো তো এখানে আমরা আর জিনিস দেখতে পাবো যে নাম্বার অফ দ্য ক্যান্ডিডেটস টু বি কল ফর টেস্ট ইন্টারভিউ বি ডিসাইডেড বাই দ্য কলেজ কলেজ ডিসাইড করবে কতগুলো ক্যান্ডিডেটসকে টেস্টের জন্য বা ইন্টারভিউর জন্য ডাকা হবে এবং কল লেটার কিন্তু সেন্ড করা হবে স্পিড পোস্ট বা ইমেল মারফতে ই প্রোভাইডেড আপনারা ইমেল মারফতে কিন্তু পাবেন যদি আপনারা ইমেলটা দিয়ে থাকেন শর্টলিস্টেড ক্যান্ডিডেটসদেরকে টেস্টের এবং ইন্টারভিউর জন্য কিন্তু অফিসিয়াল ওয়েবসাইটে পাবলিশ করা হবে একটা লিস্ট তো অফিসিয়াল ওয়েবসাইট যেটা শ্রীরামপুর কলেজ ডট এসি ডট ইন রিক্রুটমেন্ট সেকশনটা একটু খেয়াল রাখবেন যারা যারা অ্যাপ্লাই করছেন কোনোরকম আবেদন ফি এখানে যেহেতু নেই সুতরাং আপনাদেরকে বলবো এখানে আপনারা চাইলে আবেদন করতে পারেন দেখুন এখানে সেপারেটেড অ্যাপ্লিকেশনস ফর্ম ইচ পোস্ট অ্যাপ্লাইড ফর অ্যালং উইথ পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ লাগছে অল টেস্টমোনিয়াল সেলফ অ্যাটাস্টেড কিন্তু আপনার লাগছে তো এখানে কিন্তু আমরা যদি দেখি দেখতে পাবো দেখুন এটা হচ্ছে অ্যাপ্লিকেশনস ফর্ম তো শ্রীরামপুর কলেজ এখানে আমরা দেখতে পাচ্ছি অ্যাপ্লিকেশানস ফর দ্য পোস্ট অফ এখানে আপনারা লিখে দেবেন নেম অ্যাড্রেস মোবাইল নাম্বার ডেট ম্যাটেরিয়াল স্ট্যাটাস ন্যাশনালিটি রিজ রিলিজিয়ান তারপরে এখানে দেখুন আপনার অ্যাকাডেমিক কোয়ালিফিকেশানস এগুলো দিয়ে আপনার পাসপোর্ট সাইজ ফটো এবং তার সঙ্গে আপনার প্রয়োজনীয় নথিগুলো সেলফ অ্যাটেস্টেড করে পোস্ট করতে হবে বাইপোস্টে তো এখানে কিন্তু আপনারা যদি দেখেন দেখতে পাবেন এই যে ঠিকানাটা আছে এই ঠিকানাতেই কিন্তু আপনাকে পোস্ট করতে হবে বাইপোস্টে তো লাস্ট ডেট কিন্তু আছে তেইশ এগারো দু অফিসিয়াল ওয়েবসাইটে আসবেন শ্রীরামপুর কলেজ ডট এসি ডট ইন সেখানে রিক্রুটমেন্ট সেকশান আসলেই আপনারা রিক্রুটমেন্ট সেকশনে কিন্তু এই অংশটা পেয়ে যাবেন রিক্রুটমেন্ট নোটিশ পাঁচ এগারো দু হাজার তেইশ অ্যাপ্লিকেশানস ফর্ম তো এখান থেকে আপনারা ডিটেলসে জানতে পারবেন তো আশা করছি আপনাদেরকে ডিটেলসে বলতে পারলাম যদি কোনো রকম জিজ্ঞাসা থাকে অবশ্যই কমেন্ট করতে পারেন আমি আপনাদেরকে হেল্প করার চেষ্টা করব সকালে ভালো থাকবেন বন্ধুরা বাই বাই